নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার এই ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগে নতুন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পুজোর আর কটা দিনই বাকি আছেন, তার আগে একটু চুলের যত্ন নেওয়া দরকার। সবার তো আর পার্লারে যাওয়ার সময় হয় না, কারণ চুলে যদি ট্রিটমেন্ট করাতে পার্লার যাওয়া হয় মোটামুটি ধরে রাখো 8-9 ঘন্টা তো লাগবেই। আর 8-9 ঘন্টা পার্লারে কাটানোর পর তার বিলটাও ঠিক সেরমই আসে। তো যাই হোক, পার্লারে না গিয়েও ঘরেও কিন্তু চুলে যত্ন নেওয়া যায়, চুল খুব সুন্দরও হয় আর কি। তো তার জন্যে আমি এই যে আরেকটা হেয়ার প্যাক রেডি করে রেখেছি, লাগাবো। তো এটা হলো হেনা, হেনার হেয়ার প্যাকের আগে আমি একটা হেনার ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমি হেনাটা একটু অন্যভাবে লাগিয়েছি, অন্যভাবে লাগাইনি এখনও, রেডি করে রেখেছি। তো সেটা কীভাবে করেছি সেটা আমি দেখাতে পারবো না, তবে হ্যাঁ, আমি নেক্সট ভিডিও যখন হেনা নিয়ে যেদিন আমি হেনা লাগাবো আর কি, তার আগে আমি এটা কীভাবে রেডি করি, কীভাবে হেনাটাকে ভিজিয়ে রাখি, তো কী কী দিই সেগুলো সব সেই ভিডিওতে শেয়ার করবো। আজকে শুধু মুখে বলে দিচ্ছি, কারণ ওই ভিডিওটা আমার করা হয়নি আর কি, ভাবিনি যেটা শেয়ার করব। তো যখন লাগাতে ভাবলাম যে লাগাবো, তখন ভাবলাম একটু শেয়ার করি নি তাহলে। তো মুখে বলে দিই, এটা আমি কাল রাতে হেনাটা ভিজিয়ে রেখেছি। হেনা অবশ্যই লাগানোর আগের দিন রাতে, আজকে লাগালে আগের দিন রাতে হেনাটাকে ভিজিয়ে রাখতে হবে। আর প্লেন জল দিয়ে ভেজালে হবে না, ন্যাচারাল যেটা হেনা না, ওইটা যদি মানে ওইটা একটু চুলে দারুণ কালার দেয়, যদি কফ মানে রিকার চায় যদি হেনাটাকে ভেজানো যায়। তো যার যেরকম চুলের লেন্থ, যার চুলে যতটা লাগবে সে নিজেই বুঝতে পারবে ততটা হেনা পাউডার রিকার চা আগে, যার যেরকম লাগে জল আর চুল হেনা লাগবে যেটা ভেজানো যাবে সেরকম পরিমাণ জল নিয়ে, তাতে পরিমাণ মতো লিকার যেটা চা আর কি, চা দিয়ে দিতে হবে। চা মানে দুধ চিনি বাদ দিয়ে আর কি, যেটা লিকার চা, সেরকম দিয়ে ভালোভাবে চাটাকে পাতাটাকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। চাইলে এই জলে আর একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে কি যা কারি পাতা, বেশ 14-15টা কারি পাতা নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দাও, ফুটতে দাও বেশ কিছুক্ষণ ধরে, 5 মিনিট ধরেটাকে ফোটাও ভালোভাবে, ছেঁকে নিয়ে জলটা ঠান্ডা করে তার মধ্যে হেনা পাউডার দিয়ে গুলে সারা রাত রেখে দাও। হ্যাঁ, আর অবশ্যই একটু যদি ভালো চুলের মধ্যে একটু কালার চাও, একটু শাইন চাও, তো কফি, 2 টাকার কফির পাউচগুলো পাওয়া যায়, আমি ওটাই একটা দিয়েছি, 2 টাকার কফির পাউডার একটা দিয়ে ভালোভাবে মিক্স করে রাতে রেখে দাও। এর সাথে শুধু চাইলে এটাও করতে পারো, এই ভিডিওটা আমি আগে আপলোড করেছিলাম, আজকে নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি যোগ করেছি, সেটা একটা হচ্ছে আমলা পাউডার, একটা হচ্ছে সিকাকাই পাউডার। আমি এগুলো এখন দেখাবো না, পরে আর যেদিন ভিডিও বানাবো সেদিন আমি এগুলো শেয়ার করবো, কোন কোন কোম্পানির হেনা আমলকি পাউডার সিকাকাই পাউডার আমি নিয়েছি। অবশ্যই এগুলো সব অনলাইনে পাওয়া যায়, এগুলো এখন চাপের কিছু ব্যাপার নয়। তো আমি 1 চামচ আমলকি আর 1 চামচ সিকাকাই পাউডার নিয়েছি এটার মধ্যে। তো আমি খুবই মানে খুব খারাপ লাগছে, আমি দেখাতে পারছি না আজকে, তবে নেক্সট ভিডিও অবশ্যই দেখাবো। তো এইগুলো দিয়ে আমি রাত্রে হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি এটার সাথে অ্যাড করলাম হচ্ছে দই। এই এই চামচটার 2-3 চামচের মতো দই নিলাম, আর পাতিলেবুটা তো দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে আপাতত পাতিলেবু নেই তাই আমি দিচ্ছি না, আর দেবো আমি কোকোনাট অয়েল। তাছাড়া হেনার মধ্যে ডিম দেওয়া যায়, ডিম দিলে একটু আসলে গন্ধ করে, তো সেই জন্য আমি ডিমটাকে অ্যাভয়েড করছি। যাদের গন্ধতে প্রবলেম নেই তারা অবশ্যই ডিম দিতে পারো, আর দিতে পারো অ্যালোভেরা, আমি অ্যালোভেরাও আজকে দেবো না। তো এটা আমি আজকে লাগাবো, কিন্তু খুব ভালোভাবে চুলটা খুব ভালোভাবে পরিষ্কার করে এটা ধুয়ে নেবো, ঠিক আছে? আমি কিন্তু শ্যাম্পু করবো না। যাদের কোথাও বাইরে বেরোনো না থাকে তারা চেষ্টা করবে হেনাটা লাগিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু না করে চুলটা ভালোভাবে ধুয়ে নিতে, পরের দিন ভালোভাবে অয়েল ম্যাসাজ করে পরে শ্যাম্পু করতে, তাহলে দেখবে চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি হয়। আর হেনাটা যারা চুল রাখতে চাও, যারা চুল ভালোবাসে, তাদের জন্য হেনা করাটা খুব জরুরি, কারণ হেনা চুলের পুষ্টি দেয়, শরীরে যেমন পুষ্টি দরকার হয় চুলেরও পুষ্টি দরকার হয়। তো এই যে আমি এরপর এইভাবে ফাঁকা ফাঁকা করে চুলে যা লাগাবে, যাই হেয়ার প্যাক লাগাও,
এরকম চুলটাকে দুভাগে ভাগ করে করে নিয়ে মাঝখান থেকে প্রথমে লাগিয়ে নেবে, তারপর চুলের লেন্থে লাগাবে। আর চুলে আরেকটা কথা, বড় কথা হলো যেটা খুব জরুরি কথা, চুলে প্যাক, হেয়ার প্যাক লাগানোর আগে চুল কিন্তু পরিষ্কার থাকা জরুরি, ঠিক আছে। আমি কালকে চুলে এমনিতেই শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু চুলেই আমি হেনাটা অ্যাপ্লাই করছি। তো এইভাবেভাবে হাত দিয়ে ছাড়া চামচ দিয়ে লাগানো যাবে না, হাতই লাগাতে হবে। তো আমি আগে লাগিয়ে নিই পুরো চুলে, তারপর আবার আসছি। এই যে আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি, তারপর পুরো মাথাতে চুলে লাগিয়ে ক্লিপ দিয়ে চুলটাকে তুলে রেখেছি। তো একটা কথা বলি যে হেনা সম্পর্কে যদি এখন আমরা সবাই কম বেশি জানি আর কি, তো যারা অনেকে ভাবো যে হ্যাঁ হেনা লাগলে চুলের যে কালার, ন্যাচারাল যেটা চুলের কালার সেটা চলে যাবে, একদমই না, যাবে না। তোমার হয়তো এমনিতে তো বোঝাই যাবে না যে চুলটা তোমার কালার অন্য রেড হয়ে গেছে, ন্যাচারাল। তবে অবশ্যই ন্যাচারাল হেনা যেটা সেটা ইউজ করতে হবে, তাহলে তোমার ন্যাচারাল চুলের কালার কিছুতেই যাবে না। তবে চুলে একটা শাইনি ভাব আসবে, রোদে বেরোলে একটা চুলটা খুব গ্লেজ দেবে এরম আর কি। তো ওই যে আমি চুল লাগিয়ে নিয়েছি, এবার এটা রেখে দেবো, তারপর ঘন্টাদের দুই পর ভালোভাবে ধুয়ে নেবো। কালকে আমি অবশ্যই দেখাবো, তারপর শ্যাম্পু না করে কালকে আমি ভিডিওটা দেখাবো। তো আমার এই ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।